কেন, মানে সে হরতাল পালন করছে তার গণতান্ত্রিক অধিকার, আরেকজন সে গাড়ি চালাবে এটা তার অধিকার, সে গাড়ি চালাবে কেন হরতাল ভাঙচুর করবে? আমার বড় ভাই বলেছেন যে তারা হরতাল করবে, পিকেটিং করবে, গাড়ি ভাঙবে কেন? হরতালটা তুই করছে ওরা যে যাতে আমাদের অধিকার আদায় হয়, রাস্তায় গাড়ি ঘোড়া না নামে। আমি বলবো যে যেহেতু ওরা হরতাল করছে দেশের গণতন্ত্র অধিকারের রক্ষার জন্য, ওরা কেন গাড়ি নামাবে? হ্যাঁ, আর যিনি বলছেন যে হরতালকারীরা, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা যখন লাস্ট দেখবেন আমাদের সিলেটে একটা ঘটনা ঘটেছে, সিলেটের শহীদ মিনারে আক্রমণ করা হয়েছে, ট্রাস্ট ব্যাংকে আক্রমণ করা হয়েছে, তখন আমি পরোক্ষভাবে প্রত্যক্ষ করেছি যে ওখানে যারা আক্রমণ করেছে দোষ দেওয়া হয়েছে জামাত শিবিরের ছাত্র দলের। বাট পরোক্ষভাবে দেখেছি যে আমাদের সিলেটের ছাত্রলীগের যে কিছু সংখ্যক নেতা আছে তারা ট্রাস্ট ব্যাংকে আক্রমণ করছে, শহীদ মিনার ভাঙছে, কিন্তু যখন আন্দোলন ছিল জামাত শিবির ওদের উপর চাপাইয়া দেওয়ার জন্য ওই ছাত্রলীগের ভাঙছে আর দুষ্টা করছে ওদের উপর। সিলেটে সেই মন্দির ভাঙ্গা, শহীদ মিনার আগুন দেওয়া আর ট্রাস্ট ব্যাংক ভাঙ্গা নিয়ে একটি রাজনৈতিক দলের প্রতি বলা হয়েছে যে তারা ভেঙেছে, আগুন দিয়েছে, আর আপনি বলছেন যে সে শহীদ মিনার আগুন দিয়েছে সরকারি দল? হ্যাঁ, সরকার নিজে দেখেছেন? হ্যাঁ, নিজে প্রত্যক্ষভাবে দেখেন, প্রত্যক্ষ দেখেছেন। শহীদ মিনার আগুন দেওয়া, মন্দির পূরণ, এই বিষয়গুলো সরকারি দল করে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে, কথাটা কি উনি ঠিক বলেছেন না মিথ্যা বলেছেন? এটা আসলে কোন মানুষ এই বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে করবে না, এটা যারা করে দুর্নীতিবাজ যারা আর কি, টাকা দিয়ে এগুলো বিভিন্ন রাজনীতি নেতারা আছে বড় বড় এগুলো কাজগুলো করায়, তাই এগুলোর জন্য আসলে তারাই দায়ী, অন্য কেউ দায়ী না এই কারণের জন্য। আর যেটা হয় পুলিশের ব্যাপারে, পুলিশ আসলেই জনগণের বন্ধু, পুলিশ ছাড়া মানুষ জনগণ চলতে পারবে না কোথাও, কিন্তু এই পুলিশকে যারা অবৈধ কাজ করায় তাদের কোনো কিছুই হয় না, কিন্তু যে কনস্টেবল একজন পুলিশ যে যখন আইনসঙ্গত কিছু করতে যায় তখন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সে কিছুই করতে পারে না, এক সময় দেখা যায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে, সে চাকরি করতে পারে না। উনি অ্যাকচুয়ালি ঠিক কথাই বলেছেন যে পুলিশ যখন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যখন চলার জন্য চেষ্টা করে ঠিক তখনই গভর্নমেন্টের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তি থাকে তারা পুলিশকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে এবং এখানেও এর ব্যতিক্রম ঘটেনি। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এখনকার যে পুলিশ, বর্তমানকার পুলিশ, তাদের আচরণে কিন্তু এটা প্রমাণ করে না যে তারা জনগণের বন্ধু। বন্ধু কিভাবে বন্ধুর বুকের উপর গুলি করে দেয়, এটা তো সম্ভব না। বন্ধু বন্ধুকে বুকে জড়িয়ে নিতে পারে, বন্ধুর সাথে রাগারাগি হলে পরে তাকে অন্যভাবে ম্যানেজ করতে পারে, কিন্তু সে তো বুকে গুলি চালাই দিতে পারে না। আমরা দেখলাম যে সেই চাঁপাইনবাবগঞ্জে সাধারণ পাবলিক লুঙ্গি পরা গ্রামবাসী, নর্মাল একেবারে লুঙ্গি পরা কৃষক ধান খেত থেকে আসছে, তাদেরকে পুলিশ ক্রলিং করে বুকের উপর হাতে এরকম করে ক্রলিং করে গুলি করতেছে, এটা কি যুদ্ধক্ষেত্র? এটা তো যুদ্ধক্ষেত্র না। আবার প্রশাসন থেকে বলা হচ্ছে পুলিশের উপরে জঙ্গি হামলা করা হচ্ছে, এই জঙ্গিদের প্রতিরোধ করতেছে। জঙ্গি হামলা কাকে বলে? জঙ্গি হামলার আমাদের সংখ্যা জানতে হবে। 8-10 জন মিলে একটা হামলা করে দ্রুত বেগে পালিয়ে চলে যায়, এটা হলো জঙ্গি হামলা। পুরো গ্রামবাসী মিলে কি জঙ্গি হামলা করতে পারে? কোথাও এই পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে পুরো গ্রামবাসী মিলে, হাজার হাজার মানুষ মিলে জঙ্গি হামলা করে? আসলে পুলিশ সবসময় একটা দেশের জন্য জনগণের বন্ধুই থাকে, কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ওরা কিন্তু ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওদের লোক দিয়েই চালায়, যখন যেই ক্ষমতায় যায় সেই তার দলের লোক দিয়েই সে কিন্তু মন্ত্রণালয়ে চালায়। কি জন্য চালায়? এরা কিন্তু এটা বলতে পারে যে এই মন্ত্রণালয়টা আমরা কোন দলীয় লোক দিয়ে চালাবো না, মন্ত্রী বানায় না, টেকনোক্রেট মন্ত্রী বানায়, ইচ্ছা করলে একটা ভালো সৎ যোগ্য লোক দিয়ে কিন্তু মন্ত্রণালয় চালাইতে পারে। এরা করে কি, বিএনপিও ক্ষমতায় গেলে তার দলের একটা লোককে দিয়ে মন্ত্রণালয় চালায়, কারণ বিরোধী দলকে আপনার সাহায্য করতে পারবে। আর আমাদের বর্তমানের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো যুগ যুগ ধরে অপকর্ম করে আসতেছেন, উনি সে যুদ্ধের সময় রাজাকার নিয়োগ দিছে, এরপরে 1996 সালে উনি সে সরকারি কর্মকর্তা উচ্চ পদস্থ আপনার একজন সচিব থাকা অবস্থায় উনি কিন্তু জনতার মঞ্চে চলে আসছে, একটা মারাত্মক অপরাধ করছে, সেটাও কিন্তু কোনো সাহায্য হয় নাই। হ্যাঁ, ওনার সাহায্য না হওয়ার কারণে ক্রমান্বয়ে তার সাহসটা বেড়ে গেছে, এখন সে মানুষের বুকে গুলি করার জন্য পুলিশে সে নির্দেশ দিতেছে, সে বলতেছে যে পুলিশকে মারবে, পুলিশকে আঙ্গুল চুষবে, এটা সে একজন মন্ত্রী মেম্বার, যে মন্ত্রী বললেন এই কথা জনগণকে গুলি চালাতে, ওই জনতারও তো তিনি মন্ত্রী। জি, তাই তো, তাই অবশ্যই, ওই জনতার ভোটে তো তিনি নির্বাচিত হয়েছে। না না না, সেটাই, জনতার ভোটে নির্বাচিত হইলেও উনি কিন্তু আপনার তার নিজস্ব যেই আপনার এই মানে পাওয়া, সে ভোটে হাইরে গেছে, এই কোর্ট থেকে রায় হয়েছে,
সে যে জাল ভোট জট চুরি করে সে যে নির্বাচনে আসছে, এটা কিন্তু ভোটে কিন্তু আপনার দুইবার রায় দিয়ে দিছে, সে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি সচিব না, সচিবের আগেও যে অবস্থানই ছিলেন একটু পিছনে না গেলে হয় না। আজকে যদি আপনি যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টাকে এই আমলে আনেন তাহলে বলা যায় সেই সময় উনি যেখানে এডিসি ছিল কোন পাক হানাদাররা তাকে ফাইন্ড আউট করছে, কোথায় মুক্তি ফৌজ আছে, কোথায় মুক্তি বাহিনী আছে, সেগুলাকে প্রতিহত করার জন্য। তো ওই সময় উনি তো দেখেছিল যে ওনার সাথে ডানি বানি বগলে বগলের ভিতরে কে আছে হিতাকাঙ্ক্ষী, তাদেরকে দিয়েই কিন্তু যুদ্ধ অপরাধী বানানো হয়েছে। যদি তাই বানানো হয়ে থাকে তাহলে তার প্রধান হোতাই হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর সাহেব। সুপ্রিয় দর্শক, অধিবেশনে আমরা কথা বলছিলাম পুলিশ কার, আমাদের অধিবেশনে যে কজন বক্তব্য রেখেছেন কারো মুখ দিয়ে কেউ বলেননি যে পুলিশ জনতার, যখন যে সরকার ছিল পুলিশ ছিল তখন তার। একটি কথা তারা স্পষ্ট করে বলেছেন যে পুলিশ যদি জনতার হতো তাহলে জনতার বুকে গুলি চালাতে পারত না। কিন্তু আমরা আশাহত নই, আমরা আশাবাদী, আমরা আবার ফিরে পেতে চাই পুলিশকে জনতার বন্ধু হিসাবে। তবে তার আগে